কমলপুর শহরের পুরাতন মোটরস্ট্যান্ড এলাকার ইউথ ক্লাব প্রতি বছর বৃহৎ বাজেটে পুজো করে ক্লাবের সদস্যরা এবার করোনা অতিমারীর ফলে সরকারি গাইডলাইন প্রণয়ন করে পুজো করছেন ক্লাবের সদস্যরা এবার পুজোই বাজেট মাত্র এক লক্ষ টাকা এক কাঠামের উপর প্রতিমা করা হয়েছে পুজোর প্যান্ডেল করা হয়েছে রাখালি মণ্ডপে ক্লাবের সন্ডিকোটে সমস্ত দীঘির পার বিস্তৃত করে আলোকসজ্জা করা হয়েছে ক্লাবের সামনে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে স্যানিটেশন ও মাস্কের ব্যবস্থা এমনটাই বললেন ক্লাবের সম্পাদক সঞ্জীব ঘোষ সরকার সার্বিক সব চিন্তা করে আমরা ক্ষুদ্র আয়োজন করতে পেরেছি আশা করছি যে সবাই সুন্দর সুস্থভাবে আমাদের পূজা উপভোগ করবে ও সবাই সরকার যে নির্দেশ নির্দেশিগুলো দিয়েছে তা রক্ষা করবে আমরাও যারা মাস্ক না পরে আমাদের প্যান্ডেলে আসবে ওদেরকে আমরা একটি করে মাস্ক দেব এই চিন্তাধারা করছি রিপোর্ট